আজকে আমি যে ওয়াজ করছি আমার পরিচয় আপনারা সবাই জানেন না আল্লাহ জন্ম থেকে আমার দুটো চোখ অন্ধ করে দিয়েছে মায়ের পেট থেকে বেরিয়ে আমার মা কেমন আকৃতের আমার আব্বা কেমন আকৃতের আমি কিচ্ছু বলতে পারবো না কিন্তু আপনাদের তো আল্লাহ দুটো চোখ দিয়েছে এক সাইডে আমাকে আর এক সাইডে আপনাদেরকে দাঁড় করিয়ে যদি বলে যে এ অন্ধ ছিল তাও কোরআন পড়তে পারতো আর তোদের দুটো চোখ দিয়েছি তোরা পড়তে পারিস কেন কী জবাব আপনি দেবেন কি জবাব দেবেন আপনি মুসলমানের বাচ্চা হয়ে আমরা জেনারেল শিক্ষা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হচ্ছি এতটা বই পড়তে পারছি আর কোরআনটা জেনারেলকে আমি ছোট করছি না জেনারেল দরকার জেনারেল দরকার মুসলমান একটা মাস্টার দরকার কিন্তু জেনারেল শিক্ষাটা কেমন জানেন সবজির দরকার দোকানের সবজি বাজার টাইপের যতক্ষণ জেনারেলের কালার আছে। ত্যাঁতক্ষণ সবজি তরকারির দাম আছে কালার নষ্ট হয়ে গেলে দশ টাকা কেজি বেগুন দু টাকায় নেমে আসবে বোঝেননি একটা চাকরিজীবী একটা মাস্টার তার চাকরির মেয়াদ কতদিন পর্যন্ত সর্বনি সর্বোচ্চ ষাট বছর কিন্তু আল্লাহর কোরআন যারা থাকবে যাদের কাছে থাকবে তাদের যত বয়স হবে আল্লাহ তত তাদের সম্মান বাড়িয়ে দেবে তত চাকরির মেয়াদটাও বাড়িয়ে দেবে জোরে বলুন তার প্রমাণ ফুরফুরা শরীফের দাদা খুজুর পিরকে আবল রহমাতুল্লাহ আলাই বসিরাটের আল্লামায় রুগলামিন রহমাতুল্লাহ আলাই চিন্তা করেন আমার বাপ মরে গেছে আমার বাপের কবরে বাইরে থেকে কোনো মানুষ এসে জিয়ারাত করে না আর আমরা যাই ফুরফুরা শরীফের দাদা খুজুরের কবরের মাজার জিয়ারাত করতে কেন যায় কোরআন দিয়ে তাদের জীবনটাকে গড়েছে কোরআন দিয়ে তাদের জীবনটাকে সাজিয়েছে আমার দাদা খুজুর ফিরকে বলার রহমাতুল্লাহ আলাইকে তিনি একদিক দিকে ছিলেন যারা আলেম তিনি ছিলেন জমানার মোজাদ্দের চল্লিশটা হাদিসের সনদপ্রাপ্ত আলেম ছিলেন আমার দাদা গুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই জোরে বলুন সুবাহর আল্লাহ এই হলো ফুরফুরার পীর এই হলো আবু বাকার যখন দাদা গুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই গে চার বছর বয়স চার বছর চার বছর বয়সে আমাদের ছেলে পীরেরা ভালো করে প্যান করতে পারে না দাদা কুজুর ফিরকেবলার রহমাতুল্লাহ আলাইকে যখন চার বছর বয়স আম্মাজানের কোলে একদিন শুয়ে আছে আম্মাজানের কোলে শুয়ে আছে শুয়ে থাকার পরে হঠাৎ ঘুমানোর পরে দাদা খুঁজুর ফিরকেবলার রহমাতুল্লা আলায় ঘুম ভেঙে গিয়ে আম্মাজানকে বলছে মা আমি না রাত্রিবেলা না একটা স্বপ্ন দেখেছি দাদা খুঁজুর বলছে যে আমি একটা রাত্রিবেলা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখলে মা আমি স্বপ্ন দেখেছি আমাদের মহল্লার ভিতরে একজন মানুষ দুনিয়া থেকে করেছেন তা বলে আমি যখন দেখছি মানুষটা এতেকাল করেছে সেই মানুষটার জানাজায় কে এসছে জানেন মা তা বলছে কে বলে অন্য কেউ নাই ওই মানুষটার জানাজায় এসছিল রহমতিল আল আমিন বিশ্ব নবী মোহাম্মদুল একবার জোরে বলা যাবে না রসুল্লাহর জানা যায় এসছে তো সবাই রসুলুল্লার সাথে ফাঁকা টাইমে দেখা করছে আমি বাচ্চা মানুষ আমিও আস্তে আস্তে গিয়ে দেখা করব বলে রসুলুল্লাহকে প্রথমে সালাম দিয়েছি আসসালাম ওলাইকাইয়া রসুলল্লাহ আসাল্লাহ তো আসসালামাই কাইয়া হাবিবাল্লাহ রসুল্লাহ প্রথম সালামের জবাব না দিয়ে মুখটা ঘুরিয়ে নিলেন আমি পরের বারে গিয়ে রসুলুল্লাহকে ওদিক ফিরে গিয়ে সালাম দিয়েছি রসুল্লাহ আবার এদিকে মুখটা ঘুরিয়েছে আমি আবার এদিকে এসে সালাম দিচ্ছি রসুলুল্লাহ এদিকে মুখটা ঘুরিয়েছে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম ইয়ার রসুলল্লাহ আমি তো বাচ্চা মানুষ হুজুর আমার দ্বারাই কি কোনো ভুল টুল হয়েছে বলছে বাবা আবু বকার কোথায় পড়ছ তখন আমার বলছে মা আমি তখন রসুল্লাহকে বলছি যে আমি অমুক প্রাইমারি স্কুলে পড়ি বলছে আর প্রাইমারিতে পড়তে হবে না এখন তোমার আম্মুকে বলবে আগামীকাল সকালবেলা তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিতে জোরে বলা যাবে না আর একটু মহাব্বতে বলা যাবে না আরে রসুল উল্লাহ স্বপ্নই দেখতে পাচ্ছেন দাদা গুজুর পীর কেবলা রহমতুল্লাহ ক বছর বয়সে বলেছি চার বছর চার বছরের বয়সের বাচ্চারা কোনোদিন নবী তো তুলে দেখতে আর বাপ মারও স্বপ্ন দেখেছে স্বপ্ন মানে কি তারা বোঝে সেই আমার দাদা হুদুর পীর কেবল রহমতুল্লাহ কোরআন দিয়ে যে জীবনটা সাজিয়েছে এই রিসেন্টলি সম্ভবত কতদিন আগে আমার সঠিক ডেটটা মনে পড়ছে না দেখেন সারা পৃথিবীতে থমথমে আবাজ হয়ে গিয়েছিল যখন আল্লাহ মাস হোসেন সাইদি এনতেকালের খবরটা শুনেছিলাম কেন আমার সাইদি সাহেবের বাড়ি বাংলাদেশে আর আমার বাড়ি ইন্ডিয়ায় আমার এখান থেকে তার জন্য দরদ দরদ হবে কেন আমি কাঁদবো কেন আমি মন খারাপ করে থাকবো কেন কোরআন দিয়ে আমাদেরকে ঘিরে নিয়েছিলেন আর তানার জীবনটা তিনি কোরআন ভাড়াটিয়া হুজুর দিয়ে আপনার জানাজা পড়াবেন আর আপনার সন্তান আপনার জানাজা পড়বে কোনটা জানাজাটা গ্রহণযোগ্য হবে আমি হুজুর এসে মনে মনে চিন্তা হচ্ছে যে টাকা আজ দেবে না সাত দিন পরে দেবেন তাল্লাই লাই ভালো জানাজা পড়াচ্ছি টাকা কত দেবেন তার ঠিক নেই কিন্তু আপনার ছেলে যখন জানাজাটা পড়াবে নরম কণ্ঠে মোলাইন কণ্ঠে বলবে অম চোখ দিয়ে টপ 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 করে পানি পড়বে আর বাচ্চা যখন আপনার জানাজাটা পড়াবে তখন আল্লাহ পাক ফেরেশতাদের বলে ফেরেশতারা সন্তান বাপের জানাজা পড়াচ্ছে বাপের যদি সামনে পেছনে কোনো ছোট বড় গোনা থাকে ওই সন্তানের জানাজা পড়ানোর বরকতে আমি আল্লাহ ওই বাপেরে মাফ করে দিয়ে বাপের কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান করে দিলাম জোরে হবে না কিন্তু আমরা করছি কই আমি বলিনি যে আপনার ছেলে হাফেজ করে মলসেপ করে আপনি আমার মতে স্টেজের বক্তা বানান আপনার ছেলে যে স্টেজের বক্তা হতে হবে তার কি মানে আপনার ছেলে ব্যবসা করুক আপনার ছেলে কাজ করুক আপনার ছেলে চাকরি করুক সেইভাবে আপনি তৈরি করেন যদি আপনার ছেলে হাফেজ হতে নাও পারে কোরআন শেখান মসজিদের ইমামের কাছে আপনি পাঠান আপনি পাঠিয়ে দেন যে যা জানাজার দোয়া শিখবি শুদ্ধ করে কোরআন শিখবি আমি বাপ আমার জানাজাটা তুই পড়াবি তুই পড়াবি মুসলমান তা করবো না হাম কাম কামনাইয়ে বছরে একটা করে জলসা সাতবো বাপ মরে যাবে চার দিন পর কি একচল্লিশ দিন পর এমন একটা গরু জবাই করে সারা দেশের মানুষের খাইয়ে দেব আমার বাপেরা ওই গরু গুতুতি গুতুতি জান্নাতে ফেটিয়ে দেবে রাগ করছেন রাগ করছেন আপনারা আল্লাহর কোরআন ভালোবাসুন আল্লাহ কোরআন পাঠিয়েছেন তো আমাদের জন্য এই ঈশানবী চলে গিয়েছেন দুনিয়া ছেড়ে আসমানে আছেন তেনার মৌসেজা তিনি নিয়ে আসমানে গিয়েছেন মুসানবী দুনিয়া থেকে চলে গিয়েছেন তেনার মৌসেজা তিনি নিয়ে চলে গিয়েছেন আমাদের নবীর শ্রেষ্ঠ মৌজুদা হচ্ছে আল্লাহর কোরআন আমার নবীর শ্রেষ্ঠ মৌজুদাটা ডেকে নিয়ে যাননি উম্মতের কাছে দিয়ে গিয়েছেন আর উম্মতের বলে গিয়েছে উম্মাদ এই কোরআন ধরে যারা থাকবে আমার আল্লাহ কোরআনের বরকতে তার দাম এত বাড়িয়ে দেবে দুনিয়ায় তো সেই হিরো থাকবে কবরে যাওয়ার পরেও সে হিরো হয়ে কবরে যাবে ধরে হবে না কিন্তু আমরা পাললাম কোথায় আমরা কোরআন পড়লাম কোথায় আমার তরুণেরা কোরআন বাচ্চাদেরকে পড়ান এই কোরআন যারা শুরুতেই পড়েছিল তাদের জীবনটা কষ্ট পাওয়ার পর আজকে আল্লাহ এই কোরআন আমাদের কাছে পাঠিয়েছে কোরান পাঠিয়েছে খালি ফাতুল মুসলিমী হজরতে ওমরে ফারুক রদিয়াল্লাহ হুতা আলাহ আ ন আমার এক তারিখে তো দেইমান ছিলেন কাফেদ ছিলেন হজরতে ওমরে ফারুক মক্কার সবচাইতে বড় মস্তান ছিলেন হজরত ওমরে ফারুক আপনি জানেন এই ঘটনা কিন্তু কোরান পাওয়ার পরে কি হলো বলেন তিনি খালি ফাতুল মুসলিমী আহা হজরতে ওমরে ফারুক তার জান্নাতের সার্টিফিকেট নিয়ে তাই দুনিয়া থেকে চলে গিয়েছে জি এসব ঘটনা বলাও জ্বালা বাপ একসব ঘটনা বললেও আবার কিছু মানুষ আমাদের নামে সমালোচনা করে যে হুজুরিরা কি পূর্ণ ঘটনা ছাড়া জানে না নাকি সাধারণ মানুষ বলে যে হুজুরিটা কি ও সারা জানে না না কি তার মধু আমরা নয় পূর্ণ ছাড়া জানিনি তুমি তো নতুন জানো তা তুমি বেনামাজি হয়ে দাঁড়িয়েছে ঘুরছো কেন বাপ তুমি ঘরো কেন তোমার অধিকার দিয়েছে কে আমার সোনা কেরাম আমার আম্মা জান অমরের বোন ফাঁতে মা যখন বলে দিলেন ও খালাতে তোমাকে ঘাত দিতে হবে কোরআনে অমর গোসল করে আসার পর ওই কোরআনের আয়াতগুলো যখন দেখলেন অমরের মনটা ও জায়গা থেকেই ঠান্ডা হয়ে গেল তারাকে আমার আল্লাহর নবী মায়া নবী দয়ার নবী আমার অমরের জন্য দোয়া করেছিলেন আল্লাহ মক্কা দুটো বাগা আছে বাগা বাগা মাতা আছে আসে আল্লাহ ওই দুটোর একটারে যদি আমি নবী আমার কাছে দিতেন ইসলামের প্রচার করাটা আমি রু আমার কাছে সহজ হয়ে যেত আমার আল্লাহ পাক আমার নবীর দোয়াটা আবু জাগালের নসিবে কবুল করল না অমরের নসিবে কবুল করার পর ওমরকে হেদায়েত দিয়ে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে আমার আল্লাহ অমরকেই দুনিয়া থেকে তুলে নিয়েছে আহ কত বরকত তাদের কত ফজিলা ছিল তাদের ব্যাপারে আর আমরা পাঁচ ওয়াক্ত নামাজটা তাই ঠিকঠাকভাবে পড়িনি আপনি ভাবেন এই তো সবে মেয়েরাজ আর হাতে কয়েকটা দিন আছে ছাব্বিশে দিবাগত সাতাশের দিবাগত রাত ছাব্বিশ তারিখে আমার রসুলুল্লাহ সাল্লাইকুয়া সাল্লাম মেয়েরাজে গে যে গিয়ে আমার আল্লাহ উম্মতের জন্য পাঁচ অক্ত নামাজ নিয়ে এসেছেন আর এক মাস রোজা দিয়েছিলেন আল্লাহ ছয় মাস রোজা আর পঞ্চাশক্ত নামাজ কপাল ভালো মুসানবির সাথে দেখা হয়েছিল তাই মুসলমান এখন বুঝতেই পারে যে যাক মুসানবির সঙ্গে দেখা হয়েছিল বলে ভীষণ ভালো মুসানবী বলছে আপনার পঞ্চাশ শক্ত আমার উম্মতে দু অক্ত তাই পারিনি আর আপনার উম্মত ষাট সত্তর বছর হাত পা পঞ্চাশ শক্ত পারে আপনি যান গিয়ে কমিয়ে নিয়ে আসুন পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম কমাতে কমাতে আল্লাহ পাঁচ অক্ত করলেন আমার নবীকে মুসা নবী বলছেন হুজুর আপনি আবার যান এ পাঁচ অক্ত পারবে না বলছেন না আমার বারবার আল্লাহ সামনে না কেমন যেন একটা লজ্জা করছে এই পাঁচ অক্তই থাক আমার উন্মত এটাই পারবে আমি নবী আমার ভরসা আছে আমার উন্মতের ওপরে আমার উন্মত এটাই পারবে বলে আমার আল্লাহ পাঁচ অক্ত নামাজ আমার নবী নিয়ে চলে আসছে আল্লাহ আবার আমার নবীকে ডেকেছে আয় হাবিব এদিকে আসেন একটা সুসংবাদ উন্মতের জন্য নিয়ে যান তাহলে কি আমার আল্লাহ পাক আল্লাহ তালা আমার নবী বলে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ সর আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক আল্লাহ তালা জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার উম্মতেরা ওরা যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে নেয় আমি আল্লাহ পাক ওদের পাঁচ অক্ত স্বাব আমি আল্লাহ দেব না ওই পাঁচটাকে মিলিয়ে আমি আল্লাহ পুরো পঞ্চাশ অক্ত নামাজের সবাব আমি আল্লাহ দিয়ে দেব পড়বে কত পাঁচ পাবে কত খালি উম্মতে লাভ না লস উম্মত পড়ি একটু মহাব্বতে উচ্চ আবাজে দরুশ্বরী পড়েন আল্লাহ কখনো তোমাকে যদি ভুলি হে দায় তেরালো নাও কাছে তুলি ঠাঁই দিও গো প্রভু দিয় দিও গো প্রভু তুমি দয়াবা তুমি রহমার তুমি বা জনম জনম ধরে গাগি তোমারি মহিমা গাওয়া শেষ গবেগি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর ও দয়াবা তুমি রহমান তুমি মেঘের বান্লা হোম্মা পড়েন পড়েন মহাব্বতে পড়েন আল্লাহ নবী দরদ মহাব্বতে পড়েন নবী জিয়া আমার মায়ার নবী নবী জিয়া আমার দয়ার ছবি তুমি যে আর পিও গে তুমি যে আর পিও ও নবী মোর দেখা ও नबी मर दाओ न देखा तो मायामी भाल बसी तुम्हें जया मर पिय नबी तुम्हें जया मर दाया नबी अल्लाह हुम्मा <coughs> <coughs> सैयद <स्ये coughs> আমার দিনদারি মান্দার ভাইরা নেকার আল্লাহ ভাই বাবা চিরা আমার মায়েরা বোনেরা সময় খুবই কিন্তু খারাপ আমাদের কাছে সামনের যে দিনগুলো আসছে আমরা মুসলমান যদি নিজের আমল করে নিজের যদি গুছিয়ে কিছু না রাখি সামনের দিনগুলো আমরা কবরে গেও শান্তি পাব না কবরে যেও শান্তি পাব না আবার দুনিয়াতে তো পাবই না পাবো না আজকের আমরা সুখে শান্তিতে আছি সুখ আমাদের মোটেই ভালো লাগছে না ওই জন্য আমরা এত এ করে বেড়াচ্ছি আল্লাহ আপনাদেরকে হেদায়ত নসিব করুন একটু নামাজটা পড়েন বাপ আমি অনুরোধ করছি আমার যুবক ভাইদের নামাজ আপনার সঙ্গে যাবে নামাজ ছাড়া আপনি কোনো কিচ্ছুতে হাজার হুজুর ভক্তি করেন না কেন আর হাজার সালাম আলাইকুম বলে মোশাবা করেন না কেন আপনার ভিতরে যদি না চুপচাপ থাকো তোমরা বাড়ি যাবে না তোমরা চুপচাপ থাকো কথা বলবে না গজল তোমাদের শোনাবো আমি কথা বলবে না হ্যাঁ জি আমার ভাইরা আমার দিক মন্দান যে কথাগুলো বলছিলাম কোরআন নিয়ে কোরআন আমাদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছে কিসের জন্য আপনি আপনি ভাবছেন এই কোরআন কি শুধু মানুষ মরে গেলে তার পাশে চাঁদদিরি পড়ানোর জন্য কোরআন আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে করছি আপনাদের এখানে শিক্ষিত মানুষের অভাব নেই আমি জানি আপনি বলেন দিন দেখি কোরআন এসছে কি কাদের জন্য মরা মানুষের জন্য না জেন্দা মানুষের জন্য নিজের থেকে কিছু বলছেন না কেন বলেন কোরআন মরা মানুষের জন্য না জেন্দা মানুষের জন্য আহা কিন্তু ব্যবহার করি কার জন্য চাচি এনতে গাল করেছে চাচা চলে গিয়েছে সলিমির বউ চলে আমার আব্বা চলে গিয়েছে মাথার গড়াই বসে কোরআন পর পরে আমার আব্বা জান্নাতে দে আমি মাথার গোড়ায় গিয়ে বসে পড়ছি ওয়া আকিমুস সালাত এ তোমরা নামাজ আদায় করো ওয়াকিমুস সালাত কুরআনের আয়াত তো আমি মরা মানুষের পাশে বসে পড়ছি ওয়াকিমুস সালাত তোমরা নামাজ আদায় করো আপনি বলেন ওই মরা মরার শুনিবে বাচ্চা ও বুঝDeviceId বাচ্চা কিছু আমি কুরআন পাকের ভিতরে পড়ছি পড়ছি পড়তি পড়তে বলছি ওয়া জাকা এ বান্দা zakat দাও মরা মানুষ উঠে আমার zakat দে তারপর আবার শোবে নাকি আগে ঠেলে উঠবে যে হুজুর তুমি কোরআনের আয়াত পড়ে জাকাত দিদি দাও তোমার জাকাতটা দিয়ে তারপর আবার শুয়ে পড়বান এরকম হবে নাকি কোরআনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ হারাম করেছেন কোরআনে মদ আল্লাহ হারাম করেছেন কোরআনে আল্লাহ জুয়া হারাম করেছেন এই মদ জুয়া এগুলো জেন্দা মানুষ খায় না মরা মানুষ কোরআনে মধারাম করেছে আল্লাহ হে মুসলমান হ্যাঁ অবশ্যই আমি বলবো না যে মরা মানুষের কোনো ফায়দা নাই কোরআন পরে মৃত্যু ব্যক্তির জন্য যদি দোয়া করা হয় আমার আল্লাহ ওই মরা মানুষের ভিতরে যদি ইমান থাকে অবশ্যই তার কবরে তার কবরে স্বভাব যাবে আবার এও বলবেন না আমার যেন কাল সকালবেলা হলে কেউ যেন আবার ফতোয়া না দেয় যে হুজুর এসে বলে গিয়েছে মরাবাড়ি কলমাখানি করা যাবে না আমি কিন্তু বলিনি আমার রস বুঝবেন আগে আপনি কলমাখানি করছেন আমি চ্যালেঞ্জ করছি এখানে যদি কোনো হুজুর থাকে আমাকে প্রমাণ করাবেন বেনামাজি যারা হবে বেনামাজি হয়ে যারা কবরে যাবে ওগা একটা কেন একশো কলমাকানি করলে ওদের কোনো কাজ হবে না কোনো কাজ হবে না আলহামদুলিল্লাহ একটু তোক বিদ্যান দিন দেখি নারাই তেকবীর স্টেজ স্টেজ থেকে কেউ আপনারা দেবেন আমি আমার নিচের ভাইদের গলার পাওয়ার যান দেখতে চাচ্ছি ভাই আমরা নারায় বলি আপনারা বলেন কি আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহরে বড় প্রমাণ করাবো তাতে যদি আমার গলা ভেঙে যায় তা যাক আমি গলা ভেঙে বাড়ি যাবো কাল তোমার গলা আমার সুস্থ হবে তাই নিচেই যারা আছেন স্টেজের ভাইরা কিচ্ছু বলবেন না কারণ স্টেজে সব সম্মানীয় ব্যক্তি আছেন আমি এনাদের দিয়ে এনাদের কাছ সঙ্গে বিয়াদুবি করতে পারবো না আমি আপনাদের সবার যে কতজন আছেন আল্লাহর শুক্রিয়া আদায় করে বলছি আমি জানি একটু স্পিরিট বাড়বে নিচের লোকের সকলে একটু আসেন দিন একটু মহাব্বতের তকবির দেয় না রাই তেবির এই তকবির ফিলিস্তিন পর্যন্ত পৌঁছবে না এখান থেকে একটু পৌঁছতে হবে একটু সকলে লাস্ট ফুল অ্যান্ড ফাইনাল তব্বির না রাই দেখবে জানা ভাইজান হুজুর কেবলা জানা ভাইজান হুজুর কেবলা সিলশিলা লেখা ফুরফুরা শারিয়া না রাই দেখবে আলহামদুলিল্লাহ ভাই এতক্ষণ ধরে ধরে আপনাদের আপনাদের কাছে আমি আমি প্রায় ঘন্টা সামনে যা আলোচনা করলাম প্রথমত আমাকে বুঝতে হবে আপনাদেরকে বুঝতে হবে ভাই আমি একটা অন্ধ মানুষ আমার দিক কান আমার আপনাদেরকে বুঝতে হবে আমি একটা অন্ধ মানুষ কানে শুনে শুনে তিরিশ পারা কোরআন মুখস্ত করেছি যতটাই পড়াশোনা করেছি সবাই কানের উপর দিয়েই হয়েছে বাপ আমার দুটো চোখ আল্লাহ দেয়নি কিন্তু আল্লাহর কোরআন দিয়েছে আমি ইতেই শান্তি ইতেই খুশি আমি গর্বিত মনে করি আমি কোরআন পেয়ে কেন জানেন আপনারা ভালোরা তো কোরআন পড়তে পারেন না আমি অন্ধ কোরআন পড়তে পারি আমি এইটাই গর্বিত যাক আল্লাহ কোনো কথা মাফ করুন আল্লাহ যদি অহংকার করে ফেলে আল্লাহ তুমি আমার মাফ করে দিও আর আপনাদের কাছে মাফ চাইছি আর আপনারা নামাজটা পড়ুন যদি একসঙ্গে পাঁচ অক্ত নাও পারেন এক অক্ত করে অভ্যাস করুন এক অক্ত করে বক্তব্য ছাড়ছি এখন আপনাদের সামনে হুজুর আসবেন আমার আমার সভাপতি ভাই আপনাদের আপনাদের সামনে তাহলে নাম করে দেবেন আমি বিদায় নিচ্ছি আসসালাম মরমতুল্লাহি বারাকাতু একটু মহাব্বতে দরুদ আল্লাহ হ্যালো যিনি আমাদের চির আকাঙ্ক্ষিত